press the bell icon on the YouTube app and never miss another update. ভিউয়ার্স আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি ব্রাউজারের সাথে বা অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দেব যেটার মাধ্যমে আপনারা যে কোনো তথ্য যে কোনোভাবে বা তাৎক্ষণিক আপনারা পেতে পারেন। তো ভিউয়ার্স, তো চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, এর জন্য আপনাদেরকে এই পুপিন ব্রাউজারটি গুগল প্লে স্টোর থেকে নিতে হবে। এটি আপনারা গুগল প্লে স্টোর সার্চ করলে পেয়ে যাবেন। পুপিন ব্রাউজার এটি একটি সর্বশ্রেষ্ঠ ব্রাউজার, এই জন্যই যে এর মধ্যে আপনাদের ডেস্কটপ মোড রয়েছে বা ডেস্কটপের মতো সব কিছু করা যাবে। আপনারা চাইলে মাউসও ব্যবহার করতে পারবেন। তো এটি ওপেন করার সাথে সাথে দেখবেন একটি হোম পেজটা অনেক সুন্দরভাবে আপনাদের সামনে প্রদর্শিত হবে। তো আপনারা এর মাধ্যমে দেখতে পারবেন আর কি, সব কিছু তথ্য আপনারা এর মাধ্যমে এক ক্লিকে শুধু পেয়ে যাবেন। তো আমি আপনারা দেখে দিচ্ছি, এখানে আমরা থিয়েটার ক্লিক করলে এদিকে আমরা পড়া যাচ্ছি। তার আগে আমি আমার ফেসবুকের অবস্থাটা আপনাদের দেখিয়ে নিচ্ছি। ফেসবুকে আপনি পুরো কম্পিউটার ডেস্কটপ মোড করে চালাতে পারবেন, আর আপনাদেরকে কম্পিউটার ব্যবহার করতে হবে না। এইভাবে আপনারা মোবাইলের মাধ্যমে পুরোলি ডেস্কটপ মোড করে আপনারা আপনাদের ফেসবুকটি চালাতে পারবেন। সব ডিটেলস এখানে দেখতে পারবেন। এই যে দেখুন, আমি ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে। তো ভিউয়ার্স, আপনারা রোলেশন করে এটা চালাতে পারেন, অনেক সুন্দর একটি অ্যাপ্লিকেশন। তো এখন যদি আমি থ্রি ডটে ক্লিক করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ডেস্কটপ মোড করে আছে। তো এখানে মাউস অপশনে আমি যদি ক্লিক করি, এই যে মাউস অপশন আমি ক্লিক করলাম, এখানে মাউস অপশন রয়েছে। মাউস অপশন আপনারা দেখতে পাচ্ছেন, মাউসের আইকনটি আপনি যেদিকে নিচ্ছেন সেদিকে কিন্তু ঘুরছে মাউস আইকনটি। তো এখান থেকে আপনারা যেভাবে যে কোনোভাবে করতে পারবেন, মানে যে কোনো অবস্থায় আপনারা এই মাউসটি ব্যবহার করতে পারবেন। যে কোনো সাইটে গিয়ে বা ফেসবুক বলেন, যে কোনো সোশ্যাল মাধ্যম বলেন, যে কোনো সাইটে আপনারা ব্যবহার করতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো আসলে আপনারা এটি ইউজ করলে আসলে বুঝতে পারবেন। আমি আর বেশি কিছু দেখাবো না, তারপর আমি দুই একটা সাইটে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এটি অনেক মজার একটি অ্যাপ্লিকেশন বা সুপার ফাস্ট, এটি আপনাদের সামনে প্রমাণ করে দিচ্ছি। আমার মনে হয় এটি গুগল ক্রোম থেকেও এটি অনেক সুপার ফাস্ট ব্রাউজার। আমি এর মাধ্যমে আমার সব কাজ করে থাকি। তো এই যে আমি এখন আমার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা, আমি আমার পেজে চলে যাচ্ছি। এই যে এইটা আমার পেজ, আপনারা চাইলে এখান থেকে ঘুরে আসতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারবেন। এই যে বিডি টেকনিক সাগিল নামে আমার একটি পেজ রয়েছে, এখানে সব রকম আপনারা তথ্য পেয়ে যাবেন। আর যদি কোনো সমস্যা পড়েন তাহলে আপনারা এখানে কমেন্ট করতে পারবেন বা যোগাযোগ করতে পারবেন, আমি অবশ্যই অবশ্যই সমাধান করে দেব। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন অ্যাপ্লিকেশন সম্পর্কে। এটার নাম হচ্ছে পুপিন ব্রাউজার, এটা আপনারা গুগল প্লে স্টোর পেয়ে যাবেন। প্রায় 10 মিলিয়ন ডাউনলোডের মতো এটি হয়ে গেছে প্রায়। ভিউয়ার্স, এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা একটি লাইক দিবেন, আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিও প্রয়োজন। তো এ পর্যন্ত আজকে রইল, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করব। তো এর মধ্যে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন লাল বাটনটা ক্লিক করে, আর বেল বাটনটা।